এরিয়া 51 লাস ভেগাসের থেকে 83 কিলোমিটার দূরে এই জায়গা গোপনীয়তা এবং রহস্যময় জায়গা হিসাবে এটা পরিচিত। এরিয়া 51 এমন এক জায়গা যেখানে আমেরিকার সিক্রেট রিসার্চ, এলিয়ান এবং ইউএফও এইসব নিয়ে পৃথিবীতে বিজ্ঞানীরা এবং সাধারণ মানুষরা অনেক কিউরিয়াস। তো বন্ধুরা, আমাদের এমএসটিভির এবারে পর্বে আমরা জানাতে চলেছি এই এরিয়া 51 সম্পর্কে। অনেকে মনে করে এরিয়া 51-তে ইউএফও এবং এলিয়েনের অস্তিত্ব রয়েছে। এরিয়া 51-এর রহস্য জানার পূর্বে আমরা এইটা জানি এই এরিয়া 51 নাম আসলো কিভাবে। 2 জুলাই 1947 সালে নিউ মেক্সিকোর একটা জায়গায় একটা ইউএফও দুর্ঘটনা ঘটে। এমনটা বলা হয় যে এটা ওড়ার সময় হঠাৎ মাটিতে পড়ে যায় এবং সেই ইউএফওতে এলিয়েন ছিল। এই দুর্ঘটনা ঘটার পর অনেক দ্রুত এই খবর ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। যখন এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে, তখনই আমেরিকা এই জায়গাকে রেস্ট্রিক্টেড জোন হিসাবে ঘোষণা করে দেয় এবং চারপাশে কাঁটাতারে জাল দিয়ে দেয়। কোনো মানুষকে এই এরিয়ার চারপাশে দেখলে তাকে গুলি করার আদেশ দেয়। এই কারণে এর ভিতরের খবর কেউ জানতে পারেনি এবং এই রহস্য উদ্ঘাটন করতে পারেনি কেউ। যাই হোক, আমরা এমন অনেক লোকের খবর পেয়েছি যারা দাবি করেছে তারা এরিয়া 51-তে কাজ করেছে এবং তারা এমনটাই বলেছে যে ওখানে এলিয়েন এবং তাদের ক্র্যাশ হওয়া ইউএফও নিয়ে রিসার্চ করা হয়। এইসব দাবি করা লোকদের মধ্যে একজনের নাম হচ্ছে বোবলেসার, আরেকজনের নাম হচ্ছে হোয়াইট বুসম্যান। হোয়াইট বুসম্যান এরিয়া 51-এর ফর্মার সিনিয়র সায়েন্টিস্ট। 7 আগস্ট 2014 সে মারা যায়। কিন্তু মরার কিছুদিন পূর্বে সে একটা ইন্টারভিউ দেয় এবং সে এরিয়া 51-তে তার কাজ সম্পর্কে বলে। উনি বলেছেন এরিয়া 51-তে 18টা এলিয়েন মিলে মানুষের সাথে রিসার্চের কাজ করে যাচ্ছে এবং তিনি এটাও বলেন যে এক একটা এলিয়েনের বয়স প্রায় 200 বছরের বেশি। সে এলিয়েন এবং তাদের বানানো স্পেস ক্রাফ্টের ছবি দেখায়। বুসম্যানের কথা অনুসারে এলিয়েন কুটোনিয়া নামক একটা গ্রহ থেকে আসে যা পৃথিবী থেকে 39 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। মানে মানুষের ওখানে পৌঁছাতে 39,000 বছর লেগে যাবে। কিন্তু সে এটা বলে যে এলিয়েন এত দূরের রাস্তা অতিক্রম করে মাত্র 45 মিনিটে। তারা কথা বলার সময় ব্যবহার করে টেলিপ্যাথি পদ্ধতি। তারা আপনার মনের কথা বলে দিতে পারবে। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে তারা আপনার মুখ দিয়েই প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এইসব প্রমাণের পর এলিয়েনদের অস্বীকার করা প্রায় অসম্ভব। কিন্তু আশ্চর্যভাবে এই সব তথ্যগুলো ভুল প্রমাণ করে দিয়েছে, কারণ সময়ের সাথে সাথে সত্য সামনে চলে আসে। এইসব সুপার পাওয়ার মিস্ট্রি নিয়ে পৃথিবীতে কৌতূহল বাড়তেই থাকে আর এই কৌতূহল বেড়ে যায় 1996-এ আমেরিকার সরকার নেভাডার নির্জন হাইওয়ে 375-এর নাম পরিবর্তন করে এক্সটার্নাল টেরেস্ট্রিয়াল হাইওয়ে রাখে। এরিয়া 51-এর গোপনীয়তা এতটাই বেড়ে যায় যে আমেরিকার সরকারের নকশার মধ্যেই এর কোনো তথ্য নেই। কিন্তু 1950 সালে প্রথমবার ভিয়েতনাম যুদ্ধের পর সেন্ট্রাল ইন্টেলিজেন্ট এজেন্সি মানে CIA এরিয়া 51-এর অস্তিত্ব স্বীকার করে নেয়। এরপর 2013-তে যখন CIA ডেটাবেজে কথাটা আবার তুলে, তখন পুরো দুনিয়ার কান খাড়া হয়ে যায়। এই রিপোর্টে এটা বলা হয় যে এখানে আমেরিকার সিক্রেট এয়ারবেজ রয়েছে, এখানে কোনো এলিয়েনের অস্তিত্বই নেই আর না আছে কোনো ইউএফও। 1988 সালে সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার যুদ্ধ চলছিল। তখন সর্বপ্রথম রুশের স্যাটেলাইট এরিয়া 51-এর ছবি তুলাতে সক্ষম হয় আর তখন পৃথিবীর সামনে প্রথমবারের মতো এরিয়া 51-এর ভিতরের চিত্র মানুষের সামনে আসে। স্যাটেলাইটে এমনটা দেখা যায় যে এরিয়া 51-তে 8টা রানওয়ে আছে। কিছু ইউএফও রিসার্চাররা এমনটা মনে করে যে আমেরিকা এখানে সবচেয়ে ভয়ানক এবং অ্যাডভান্স এয়ারক্রাফ্টকে আপগ্রেড করে। কয়েকবার এগুলো টেস্টিং করার সময় মানুষ আজব ডিজাইন দেখে, এগুলোকে ইউএফও মনে করে। আমেরিকার সবচেয়ে অ্যাডভান্স এয়ারক্রাফ্ট টেলতো এখানে বানানো হয়েছে, যাকে রাডার এবং স্যাটেলাইট ট্র্যাক করতে পারে না, যেমনটা ব্ল্যাক হক হেলিকপ্টার। 2011 সালে আমেরিকা ওসামা বিন লাদেনকে ধরার জন্য তাদের সৈন্যদের ব্ল্যাক হক হেলিকপ্টারে করে পাঠিয়েছিল। এই অ্যাডভান্স হেলিকপ্টার যাওয়ার সময় পাকিস্তান কোনো খবর পায়নি যে আমেরিকার হেলিকপ্টার তাদের সীমানায় ঢুকে পড়েছে। ওখানে থাকা একটা হেলিকপ্টারের সমস্যা দেখা দেওয়ার কারণে
সেটাকে আমেরিকা কমান্ডো নষ্ট করে দেয়, যেন এই টেকনোলজি কারো হাতে না যায়। আমেরিকা এয়ারফোর্স এবং নাসা সুপারসনিক টেকনোলজিকে মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে চায়। আমেরিকার মতে তারা এই টেকনোলজি প্রথমবারের মতো ব্যবহার করছে। হয়তো এই কারণে ইংল্যান্ডের গোলাম থাকা আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুনিয়ার সবচেয়ে সুপার পাওয়ার দেশ হয়ে যায় এবং এরিয়া 51-এর রহস্য আরও গভীরে চলে যায়, যেখানে অ্যাডভান্স টেকনোলজিকে আরও বিকশিত করা হচ্ছে। আজ প্রায় 60 বছর পর আমেরিকার এয়ারফোর্স টেকনোলজি পৃথিবীতে নাম্বার 1 পজিশনে আছে। আমরা ঠিক জানি না এরিয়া 51-তে কী ধরনের প্রজেক্টের ওপর কাজ হচ্ছে, ওখানে কাজ করা লোকেরাই এরিয়া 51-এর রহস্য বা কী নিয়ে কাজ করা হচ্ছে তা ভালো বলতে পারবে। তবে পুরো ঘটনা যা এ পর্যন্ত ঘটেছে এবং পৃথিবীর মানুষ জেনেছে তাই আমরা আপনাদের জানালাম। তবে এরিয়া 51 সম্পর্কে আপনার কী মতামত তা আপনি জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন MSTV পরবর্তী ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, বেল আইকনটি অন করে রাখতে কিন্তু ভুলবেন না।